السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله. مركز التقوى آيجيت مهتي برشريك তৃতীয় বার্ষিক জাতীয় ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের মহতরম সাদর, মহতরম সভাপতি, উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ পাক আমাদেরকে ওলামাদের সোহবতে নসিহতের মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক ইয়াউমুল জুমআতে বরকতি একটা মজলিসে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইয়াউমুল জুমআর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বড় বরকতি সময়। এই সময়ের শেষ ভাগে কবাইলে মাগরিব, মাগরিবের সামান্য পূর্বের যে সময়টা, সময়টা দোয়া কবুল হওয়ার সময়। এই সময় কোনো দোয়া করলে আসমানের মালিক আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। বাদল আসরের সময় যেটা, এটাও অনেক গুরুত্বপূর্ণ সময়। আসরের নামাজের পরে কেউ যদি 80 বার দরুদে উম্মি নামাজের জায়গায় বসে পড়ে, তো 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। 80 বছর নফল ইবাদতের সওয়াব আমল নামায় জমা করে দেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সময় তো মুসল্লাই কাটাতেন। আমাদেরকে আল্লাহ পাক কম আজ কম মারকাজুত তাকওয়ার বরকতি মাহফিলে যে বসায় দিছেন, নসিহতের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে এই বরকতি সময়টা বসবার সুযোগ দিছেন, এটাও বহুত বড় মেহরবানি আল্লাহ পাকের।
মানব জীবনের প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড এমন কিছু কাজ করা যে কাজ করলে জান্নাতের দিকে পথ আগানো হয়। ইয়াউমুল জুমাতে এই সময়টা জান্নাতের দিকে পথ চলার সময় এবং নিশ্চিত দোয়া কবুলের সময়। প্রতিযোগিতা হওয়া দরকার ছিল কে গুরুত্বপূর্ণ সময়ের ইবাদতগুলোর হেফাজত বেশি করতে পারি। আফসোস, আমাদের মধ্যে এখন এই প্রতিযোগিতা নাই বললেই চলে, ইবাদতের প্রতিযোগিতা নাই। দুনিয়ার বিভিন্ন লাইনের প্রতিযোগিতা আছে, জান্নাত বড়টা কেমনে নিতে পারি এই প্রতিযোগিতা নাই, আল্লাহ পাকের ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা নাই। অথচ তার আমল নামায় যদি একটা সুবহানাল্লাহ অন্য আরেকজনের চাইতে বেশি থাকে তাহলে তার জান্নাতটা উঁচা হবে। দুইজন মানুষের ভেতরে একজনের আমল নামায় একটা সুবহানাল্লাহ বেশি, তো তার জান্নাতটা, যার একটা সুবহানাল্লাহ বেশি আছে আমল নামায় তার জান্নাতটা ওর জান্নাতের চাইতে উঁচা যার একটা সুবহানাল্লাহ কম পড়ছে। মানব জীবনের একটা নওয়াফেল ইবাদতের বেশি হওয়ার কারণে মর্যাদার ব্যবধান হয়ে যাবে। এই যে আল্লাহ পাক আমাদেরকে প্রতিযোগিতা করতে বলছেন জান্নাতের পথে চলার, মাগফিরাত নেয়ার, ওই জান্নাতের দিকে যাইতে বলছেন যে জান্নাত দখল করতে মুত্তাকি হওয়া লাগে, যেটা মুত্তাকির জন্য বানানো হয়েছে। মুমিনের অনেকগুলো অবস্থা, কালেমা পড়া মুমিন কিন্তু সে ফাসেক হইতে পারে, ফাসেক হইলেও জাহান্নামে যাবে। কালেমা পড়া মুমিন জালেমও হইতে পারে, জালেম হইলেও জাহান্নামে যাবে। কালেমাওয়ালা মুমিন মুত্তাকি যদি হয়ে যায় তাহলে নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে। মুমিনের একমাত্র মেহনত থাকবে মুত্তাকি হওয়ার মেহনত। কেউ যদি ফাসেক হয়ে যায় তাহলে ফাসেক জাহান্নামে যাবে, জালেম জাহান্নামে যাবে। একটা কবিরা গুনার কারণেও সে ফাসেক হইতে পারে, কারোর একটা কবিরা গুনা করার আদত আছে, অভ্যাস আছে, তো একটা কবিরা গুনায় আদি যে সেও ফাসেক। মাসাল তো মাসালান দাড়ি কাটতেছে একটা কবিরা গুনা ফাসেক, নামাজও পড়ে রোজাও রাখছে হজও করছে জাকাতও দেয় সুরতও ঠিক আছে সততাও আছে ন্যায়নিষ্ঠাও আছে দাড়ি নাই ফাসেক। ফাসেকের পিছনে ইক্তেদা করণ যায় না, ফাসেকের ইক্তেদা তার মানে একটা কবিরা গুনাহ যে করে তার পিছনেও ইক্তেদা হয় না। মুত্তাকি তো এইরকম হবে যে তার একটা কবিরা গুনাহ নাই, কোনো গুনাহই তার নাই, তো এই মুত্তাকির জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন। আর জালেম যদি হয় জালেমের জায়গাও জাহান্নামে, জালেমও জান্নাতে যাবে না। হাজ্জাজ নামাজি কিন্তু জালেম, তাহাজ্জুদ গুজার কিন্তু জালেম, জালেমে জালেমকেও আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ফেলবেন। আল্লাহ পাক জুলুম পছন্দ করেন না। আর যদি কেউ মুনাফেক হয়ে যায় তাহলে তো কাফেরের চাইতে নিচের জায়গায় সে জায়গা পাওয়া যাবে। কালেমা পড়ার পরেও যদি তার ভেতরে নেফাকাতের দোষ পাওয়া যায় তাহলে মুসলমানের ঘরে জন্মায়াও মুসলমানের বেশে চলাফেরা করেও সে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় জায়গা পাওয়া যায়।
ان المنافقين في الدرك الاسفل من النار منافقের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে কাফের যেখানে থাকবে মুনাফিক তার চেয়ে নিচে থাকবে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিফাকাতের ভয় করতেন আমাদের তো নিফাকাতের ডর ভয় নাই এই জমানায় নিফাকাতের ভয়ওয়ালা মুমিন মুশকিল আছে সবাই তাকওয়ার দাবিদার মুমিন আমি মুত্তাকি এই দাবির মুমিন সব সাহাবায়ে কেরাম ওনারা নিফাকাতের ভয় করতেন না জানি নাম আবার মুনাফিকের খাতায় আছে এটা তাকওয়ার গালাবার কারণে এই হালত ওনাদের হইছে যেমন হযরত উমরের মতো মানুষ যাকে আল্লাহর রাসূল বলছেন আমার পরে কেউ নবী হইলে উমর হইতো যে উমরের মেজাজ মতো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে সেই উমর কানতেন কান্দেন কেন ওই কান্দি মুনাফিক হয়ে গেলাম কিনা আবার কারণ হলো ফাসিকের জানাজা পড়া যায় জালেমের জানাজাও পড়া যায় মুনাফিকের জানাজা পড়া যায় না তো কেউ যদি মুনাফিক হয় তাহলে মুনাফিকের জানাজায় মুমিনের অংশগ্রহণ জায়েজ নাই মুনাফিকের জানাজাও পড়বে না এবং মুনাফিকের কবরও জিয়ারত করবে না মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল মুনাফিকের ঘরে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন খাঁটি সাহাবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পিতার মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীর সাহাবি আল্লাহর রাসূলের কাছে যায় বলে সরওয়ারে দোয়া আলম আমি আমার বাপকে কেঁদে কেঁদে গোসল দিছি আতর গোলাপ শর্মা দিয়া বাবারে সুন্দর করে সাজাইছি তবে সরওয়ারে দোয়া আলম আমার বাবা তো আপনার পেছনে ইক্তেদা করেছে আপনার পেছনে নামাজ পড়েছে জানি মুনাফিকদের সর্দারের খাতায় নাম কিন্তু গো আল্লাহর নবী আমার মন কয় আপনি যদি জানাজার নামাজটা পড়াইয়া দেন হয়তোবা আসমানের মালিক আল্লাহ আমার বাবারে মাফ করে দিবে সাহাবি আব্দুল্লাহর দিল জয়ের জন্য সরওয়ারে দোয়া আলম নবী জানাজার নামাজ পড়াইছেন এখনো জানাজার মাঠ থেকে সইরা যান নাই হযরত জিব্রাইল আয়াত নিয়ে আগমন করেছে ধমকি এসে গেছে মুনাফিকের জানাজা পড়ালেন কোন মুনাফিকের জানাজা আর পড়াইবেন না এবং কোনোদিন কোনো মুনাফিকের কবরের উপরেও দাঁড়িয়ে আপনি জিয়ারত করবেন না সাবধান জীবনে আর জানাজা তো পড়াইবেন না নাই কবরও জিয়ারত করবেন না তাদের কবরের কাছে দাঁড়িয়ে ইসালে সব নাই সালাম নাই মুসলমানের জামাতের ভেতরেই মুনাফিক চলাফেরা করে খাফ থাকা চাই যে নিজের নাম যেন মুনাফিকের খাতায় চলে না যায় এটা ভীতি মুমিনের হৃদয়ে থাকা চাই হানজালার মতো সাহাবি যার লাশ আল্লাহ পাক আকাশে উঠায়া গোসল দিছেন রহমতের ফিরিস্তা দিয়া সেও নেফাকতের ভয় করতেন আর নেফাকতের ভয় থাকাই উচিত কারণ নেফাকত এমন এক দোষ যেই দোষ থাকলে জানাজাও মুমিন পড়ব না তার
মুনাফিকের জানাজাও পড়া জায়েজ নেই। অবশ্য এখন মুনাফিক মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের ভেতরে মুনাফিকদেরই সংখ্যা বেশি, নেফাকাতওয়ালা মুসলমান বেশি। দলে চলে মুসলমানের দলে ভোটের জন্যে, আড়াল হয়ে নাস্তিকদের পক্ষ কাফের বেদিনের পক্ষ নেওয়ার লোক বেশি আছে এখন। মনে রাখতে হবে মুনাফিক কিন্তু কাফেরের চাইতে অনেক বেশি জঘন্য। কালেমা ওয়ালা হয়ে জন্মাইলাম, মুসলমানের দেশে জন্মাইলাম, নামটা যেন জালিমের খাতায় না যায়, ফাসেকের খাতায় না যায়, মুনাফিকের খাতায় না যায়, নামটা যেন মুত্তাকির খাতায় যায়। নামাজ জামাতে পড়ার পরেও মুনাফিক, যদি তার ভেতরে অসুখ থাকে তাহলে সে মুনাফিক। মুনাফিক হয়ে গেলে তার জানাজাও নাই। সর্বরে দোয়ালম নবী ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি কারোর জানাজা পড়েন তাহলে আমরা বুঝি সে মুমিন, আর আপনি যদি জানাজা না পড়েন তাহলে আমরা বুঝি না, বুঝি সে মুনাফিক মুমিন নয়। আপনার ওয়াফাতের পরে চিনম কেমনে? সর্বরে দোয়া আলম নবী বলেন, হুজাইফা ইবনুল ইয়ামানের কাছে আমি মুনাফিক দিল্লিশটি দিয়ে গেছি, রাজে নবুয়াত, নবুয়াতের কিছু রাজ যাদের কাছে গোপন রয়েছে তাদের ভেতরে হযরত হুজাইফা ইবনুল ইয়ামান অন্যতম একজন, যার কাছে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন। হযরত হুজাইফা যদি কারোর জানাজা পড়ত তাহলে সাহাবীরা ওই জানাজায় অংশগ্রহণ করতেন, আর হযরত হুজাইফা যদি জানাজা না পড়তেন তাহলে সাহাবীরা জানাজা পড়তেন না। হযরত উমর একদিন কেঁদে কেঁদে যায় হযরত হুজাইফার কাছে, যা বলে হুজাইফা মুনাফিকদের লিস্ট আল্লাহর রাসূল তোমার কাছে দিয়েছে, বলো তো তোমার কাছে যে লিস্ট আছে ওই লিস্টের ভেতরে আমি উমরের নাম আবার আসেনি, আমার নাম নাই তো আবার। হযরত হুজাইফা ইবনুল ইয়ামান বলে, আল্লাহর রাসূল যেটা গোপন করছেন ওইটা আপনাকে প্রকাশ্যে বলে দেওয়া তো জায়েজ নাই। হযরত উমরের ঘুম হারাম হয়ে গেল, হুজাইফা যেহেতু বলল না তাইলে মনে হয় নাম লিস্টে আছে নাকি। খাসিয়াতে খোদাবন্দি কত বেশি যে নিজেরে ভয় করতেছে না জানি মুনাফিকের লিস্টে নাম আছে। এখন তো নামাজ পড়ে না একক, তো দেখতে দেখা যায় ইহুদ নাসারা রাস্ত দালাল, কিন্তু দাবি করে বড় পুক্ত পুক্ত পুক্তা পুক্তা দাবি, জান্নাতে যাবে মনে হয় সবার আগে। হযরত উমরের মতো মানুষও ভয় করতেন। হযরত উমর কি বলেন নাই হুজাইফা, ওনার ঘুম আরাম হয়ে গেছে। পরের দিন রাতের বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর হযরত উমর বৃষ্টির ভেতরে ভিজা রাতের গভীরে হুজাইফার দরজায় দাঁড়াইছে, দাঁড়ায় বলে, হুজাইফা তোমার কাছে একটা জিনিস বৃষ্টিতে ভিজা জানতে আসছি, আমি মইরা গেলে তুমি আমার জানাজার নামাজ পড়বে তো? হুজাইফা বলে, আমিরুল মুমিনিন কেন আপনার জানাজা পড়ব না, আপনার জানাজা পড়ব না, কার জানাজা পড়ব? অবশ্যই আপনার জানাজা পড়ব,
হযরত ওমর এবার বলে এতটুকু নিশ্চিত হইলাম নবীর বর্ণনার মুনাফিকের লিস্টে আমি ওমরের নাম নাই, কারণ যদি থাকতো তাহলে তুমি আমার জানাজা পড়তে না। তবে এখনো পর্যন্ত এটা নিশ্চিত হইতে পারি নাই জাহান্নাম থেকে মুক্তি পাইছে কিনা। তাকওয়াল্লাহ এত বেশি যে নিজেকে মনে করে যে জাহান্নামে গেলাম গা বুঝি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলে ওগো আল্লাহর নবী, আমরা ফাসেক জালেম মুনাফেক হইলাম কিনা চিনি কেমনে? কবিরা গুনার আদি তো ফাসেক, জুলুমকারী তো জালেম, তো মোবাইল ব্যবহার করি। ওয়াসিকুম নাফসি, আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি, আসুন জবান হেফাজত করি মুনাফেক না হয়ে যাই। কথা বলবো তো সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কোন কথা যদি মিথ্যা হয় পৃথিবীর কেউ দেখে না কেউ জানে না, কিন্তু একজন জানেন তিনি কে। আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে। জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জবানের দ্বারা জিক্রুল্লাহ বেশি বেশি করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা, কখনোই জবানে মিথ্যাচার না করা, জবান হেফাজত করা, কারণ জবান হেফাজত নাই তার সে মুনাফিক। মুনাফিক মিথ্যা কথা কয়, মুসলমান হয়ে ওয়াদার মূল্যায়ন করা, কখনো কোনো ওয়াদা দেওয়া তো সেটাকে পোড়া করা, কারণ ওয়াদা খেলাফি করা মুনাফিকের দোষ। মানব জীবনে ওয়াদা দিতে সতর্ক দেওয়া, দিলে ওয়াদা খেলাফ না করা, কারণ ওয়াদা খেলাফ করলেও মুনাফিকের দোষে দোষী হওয়া লাগে। ওয়াদা যদি কেউ কোনো কাফেরের সাথেও করে তাও খেলাফ করবে না, যদি দুশ্মনের সাথে ওয়াদা করে তারপরেও খেলাফ করবে না। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধে যাইতেছেন, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, তরবারি নাই, ঘোড়া নাই, নিরস্ত্র মুসলমান, কিন্তু দৌলতে ঈমান সাথে আছে। এবং এমন এক সনদওয়ালা ঈমান আছে যে ঈমানের শর্তে আল্লাহ পাক বিজয়ের এলান যুদ্ধে যাওয়ার আগেই দান করেছেন যে বিজয় তোমাদের হবে, কিন্তু সংখ্যা তো 313 জন। রাস্তায় প্রতিমধ্যেই মুসলমানরাও যুদ্ধের দিকে যাইতেছে, আর মক্কা থেকে হিজরত করে হুজাইফা ইবনুল ইয়ামান এবং আরেকজন সাহাবী দুইজন ঢুকতেছে। আল্লাহর রাসূলের সাথে মুলাকাত, কিসমত ভালো, নবীজিকে পাওয়া গেছি, যুদ্ধে চলে যাব। আল্লাহর নবী অল্পের জন্য যুদ্ধে যাইতে পারতেছি, আয়েশা আপনাকে পেলাম, কিন্তু আমরা তো আবু জেহেলের কাছে আটকা পড়ে গেছিলাম। আবু জেহেলের দল যখন আসতেছে আমাদেরকে ধরে ফেলেছে, কিন্তু আমরা মদিনায় আসছি, এই ওয়াদা দিয়ে ছুটে আসছি যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। দেখ দুশ্মনের সাথে দেওয়া ওয়াদা, আমরা যুদ্ধে যাইবার এজাজত চাই। আল্লাহর রাসূল বললেন কশিন কালেও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। ওই যে ওয়াদা করে আসছো যুদ্ধ করবা না, মুসলমান ওয়াদা পূরণ করবা, এটাই ইমান। ওয়াদা খেলাফ করা মুনাফিকের স্বভাব,
ওয়াদা খেলাপ করা যাবে না, বলছো যুদ্ধ করবে না তো তোমরা যেতে পারবে না। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান কানতেন আর বলতেন, আহারে এই ওয়াদা দিয়া বদরিনদের অন্তর্ভুক্ত হইতে পারলাম না, কারণ মুনাফিকে ওয়াদা খেলাপ করে, এটা মুনাফিকের সিম্পটম, তাই ওয়াদার খেলাপ করা যাবে না। আল্লাহর রাসূল জালেমের সাথে ওয়াদা পুরা করছেন, হুদাইবিয়ার সন্ধিপত্র লেখা হচ্ছে, এখনো পর্যন্ত দস্তখত হয় নাই, সাহাবি আবু জান্দাল পায়ে বেরি পড়া অবস্থায় আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী জালেমের হাত থেকে আমাকে রক্ষা করুন, আমাকে মুসলমানদের জামাতে নিয়ে তারপরে চুক্তি স্বাক্ষর করুন, কারণ চুক্তি 10 বছরের জন্য হইতেছে, কেউ যদি মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় যায় তাইলে মদিনায় তাকে ঢুকতে দেওয়া হবে না, ফেরত দেওয়া হবে, কিন্তু যদি মদিনার থেকে নাস্তিক মুরতাদ হয়ে কেউ মক্কায় আসে তাহলে কাফেররা ফেরত দিবে না, গ্রহণ করবে, কাফেরদের অনুকূলেই শর্তগুলো দেওয়া হয়েছে। শান্তি চুক্তি তো আবু জান্দাল নবী পাকের কাছে এসে রক্ত মাখা অবস্থায় কান্নাকাটি, হযরত উমর তো তরবারি বাইর করে রাখছে, কারণ আবু জান্দালের বাপ চুক্তিপত্রে লেখালেখির কামে আছে। আল্লাহর রাসূল আবু জান্দালকে বললেন, না ওয়াদা করে ফেলেছি, সর্দারানে কুরাইশকে আল্লাহর রাসূল বললেন, এই আবু জান্দালকে দিয়ে দাও, না না কেবল না লেখছো, মুসলমান হয়ে কেউ এখন আর তোমাদের দলে যাইতে পারবে না, কিন্তু তোমাদের দলের ডা আইতে পারবে, এখন যদি আবু জান্দালকে নিয়ে যাও তাহলে তো এটা প্রথম গাদ্দারি হয়ে যায়, এখনো পর্যন্ত দস্তখত হয় নাই, কিন্তু ওয়াদা লেখা হয়েছে তো এটা পূরণ করতেছেন, আল্লাহর নবী আবু জান্দালকে দোয়া করা মক্কায় পাঠায় দিলেন, দুশ্মনের সাথে কৃত ওয়াদা কেউ পূরণ করলেন, মুসলমান কোন ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে, কোন কোন ওয়াদা পূরণ করবে, মুসলমানের কালেমার মাধ্যমে আল্লাহ পাকের সাথে তার কিছু ওয়াদা আছে, যখন একজন মুমিন কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ার মাধ্যমে আল্লাহর সাথে কিছু ওয়াদা হয়েছে, নবীর সাথেও কিছু ওয়াদা হয়েছে, কালেমা পড়েছে মানে 5 ওয়াক্ত নামাজেরও ওয়াদা করছে, যে কালেমা পড়ছে আল্লাহ ছাড়া আর কাউরে রব মানে না বলে ওয়াদা করছে, কালেমা পড়ছে মানে রমজান মাসে রোজা রাখার ওয়াদা করছে, কালেমা পড়ছে তার মানে হজ্জে বাইতুল্লাহর ওয়াদা, কালেমা পড়ছে তার মানে হালাল হারামের তমিজের ওয়াদা, হুকুকুল্লাহ আদায় করবে, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা ওয়ালা আল্লাহর সাথে ইবাদত বন্দি এগুলো কইরা ওয়াদা ঠিক রাখবে। আর নবী নবী আরবের উপরে ঈমান এনেছে, নবীর সুন্নত আমল কইরা নবীর সাথে ওয়াদাকে ঠিক রাখবে, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কালেমার কিছু দাবি মিশ্রিত আছে, ওগুলো মুমিনের কালেমার ওয়াদা, এই ওয়াদা যদি কেউ পালন না করে তাইলে সে জবানে মুমিন হয় আসলে মুমিন হয় না, আসলে তার নাম মুমিনের দপ্তরে যায় না, এই ওয়াদা পূরণ করে যেতে হবে, এই যে ওয়াদা পূরণটা এটা একটা প্রতিযোগিতার মতন, যে যত বেশি ওয়াদা পূরণ করবে সে তত বেশি আগে জান্নাতে যাবে, আল্লাহ পাক এই কামে প্রতিযোগিতা করতে আদেশ করেছেন, কারণ এইটা কইরা জান্নাত
জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে, বড় জান্নাতের মালিক হবে। আল্লাহ পাকের সাথে গোলামের ওয়াদা, আবার কিছু ওয়াদা আছে জমিনের ওয়াদা। নামাজ তো পড়ে কিন্তু হুকুমতের সাথে ওয়াদা ঠিক নেই। চাকরি করে সরকারি কিন্তু চেম্বারে যায় বসে থাকে, ওর রুজি হারাম। সরকারি চাকরি করে কিন্তু সরকারের ডিউটি পালন করে না, রোজগার হারাম। এমপির বেতন ভোগ করে কিন্তু এমপির দায়িত্ব পালন করে না, রোজগার হারাম। মন্ত্রীর দায়িত্ব পালন করে না, মন্ত্রীর সুবিধা ভোগ করে, রোজগার হারাম। কেউ ছাত্র হয়েছে তো শিক্ষাঙ্গনের সাথে তার কিছু ওয়াদা, কেউ চাকরি নিয়েছে তো প্রতিষ্ঠানের সাথে তার কিছু চাকরির ওয়াদা। হার হার ওয়াদাকে ইমানদারির সাথে পূরণ করা, এটা মুমিনের একটা কাজ। মুমিন কখনো ডিউটি ফাঁকি দেয় না, মুমিন কখনো জমিনের সাথে হুকুমতের সাথেও গাদ্দারি করে না। এখন তো হুকুমতের উল্টা চলতে পারলে নিজেরে বড় মাস্তান বোঝা যায়। আসলে যারা হুকুমতের কানুনের পাবন্দ হয় তারা ওয়াদা ওয়ফা করনে ওয়ালা মুমিন হয়। হাত্তাকে আমাদের বুজুর্গরা বলেন, রাজপথে চলতেছ তো রাস্তার আইন মেনে চলবা, সবুজ বাত্তি জ্বলছে তো চলবা, হলুদ বাত্তি জ্বলছে ব্রেক করবা। তুমি রাস্তার পথিক, রাস্তার আইনের আওতায় তুমি ওয়াদাবদ্ধ এভাবে চলার ব্যাপারে। লাল বাতি জ্বলেছে তুমি সিগনাল অমান্য করবে না। যদি সরকার তোমাকে জুলুম না করে, তো সরকারি কিছু আইন আছে কানুন আছে যা খেলাফে সরা না, ওগুলো উম্মতের কাছে জমিনের মানুষের কাছে ওগুলো আমানত, ওগুলো ওয়াদা। কোনো জায়গায় ভিসা লয়ে গেল, ওই জমিনের কিছু ওয়াদার শর্তে তাকে ভিসা দেওয়া হয়েছে, এটা ওয়াফা করবে, ওয়াদা খেলাফি করবে না। এই হার কেসিমের ওয়াদা জমিন থেকে যেন উঠা গেছে। ব্যবসায়ী তার ব্যবসার মালের ওয়াদা ঠিক রাখতেছে না, কেমিক্যাল মিশ্রিত বস্তু মানুষের কাছে পৌঁছে দিতেছে। ডক্টর তার ওয়াদা ঠিক রাখতেছে না, অন্যায়ভাবে পয়সা হাতে নিয়ে যেতেছে। নেতা তার ওয়াদার উপরে অটল নয়, বলতেছে একরকম করতেছে আর একরকম। এভাবে নেফাকাত সর্বস্তরে যেন নেফাকাতের সংখ্যা বাড়তেছে, মুনাফেকের সংখ্যা বাড়তেছে। জবানে কাউকে কিছু ওয়াদা করলো সেটা পূরণ করবে, কিন্তু যদি ওজরে মাকুল হয়, ওজরে মাকুলের কারণে যে যদি ওয়াদা খেলাফ হয় গুনাহগার হবে না। তাই কেউ ওয়াদা খেলাফ করলে আবার দেখতে হবে, ইচ্ছা কইরা ওয়াদা খেলাফ করছে নাকি ওজরে মাকুল আছে। যদি ওজরে মাকুল কারোর থাকে তাইলে এই ওয়াদা খেলাফির কারণে গুনাহ হবে না তার, আর এমন ওয়াদা খেলাফির কারণে কাউরে মুনাফিক বলে গালিও দেওয়া যায় না। যেমন মনে করেন আমনে কর দাওয়াত রাখছি এখানে আসর পড়ব, কিন্তু যানজটের কারণে আসর এটা 9টা বাজলো, আমনে কইবেন ওয়াদা খেলাফ, তখন বলবেন মুনাফিক হয়ে গেছে। আমনে ওয়াদার মর্ম আপনি বুঝে নিন, আপনি মগা চৌধুরী মিয়া। ওয়াদা খেলাফি কাকে বলে এটাও আপনি বুঝেন না। ওয়াদা খেলাফি মুনাফিকের ওয়াদা হলো ওইটা, যেই ওয়াদাটা দেওয়ার সময় নিয়ত করছে এটা পূরণ করতাম না, মানে ওয়াদাটা যখন দিছে তখনই নিয়ত করছে আসলে এটা পূরণ করতাম না, এমনি বলছি, ওইটা হলো ওয়াদা খেলাফি। কিন্তু কেউ আপনাকে কোনো ওয়াদা করেছে কোন অজরে মাকুলের কারণে সময় মতো আসতে পারে নাই, এর জন্য
ওজরে মাকুল থাকলে সে গুনাহগার হবে না তাই এমন ওয়াদা খেলাপ কেউ করলে আবার তারে মুনাফিক বলে গালি দিয়ে জুলুম করা যাবে না তবে ওয়াদা দিবে তো ওয়াদা কে পূরণ করবে আল্লাহর রাসূলের সামনে এক সাহাবী এক বাচ্চারে ডাকতেছে আসো 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 মজা দিব মজা তো বাচ্চাদেরকে যদি মজা দিয়ে ডাক দেয় তাহলে দৌড় দেয় তো বাচ্চাটা দৌড় দিয়া সাহাবীর কাছে আসছে আল্লাহর নবী দেখছে আল্লাহর নবী বলে এই তুমি যে তারে ডাক দিলা যে মজা দিব আসলে কি কিছু দেওয়ার নিয়ত করে ডেকেছো যদি দেওয়ার নিয়ত না কইরা লোভ দেখায় থাকো তাহলে মুনাফিক সাহাবী বলে আল্লাহর কসম আমি যখন ডাক দিছি মনে মনে নিয়ত করছি ও আসলে ওরে সুন্দর খেজুর আছে আমার ঘরে ওইটা দিব আল্লাহর রাসূল বলেন তাহলে তো বেঁচে গেছো কিন্তু যদি দেওয়ার নিয়ত না করে রুমেটার লোভ দেখাইতে যাও আহো দিমু তাইলে তুমি ওয়াদা খেলাফকারী আবগাস তরিকায় চূড়ান্ত জঘন্য তরিকায় গুনাহ তুমি ওয়াদা খেলাফকারী যে ওয়াদা দেওয়ার সময় নিয়তি করে লইছো যে পুরা করবা না এই প্রকারের ওয়াদা দিয়েছে মুনাফিকের দল মুনাফিকরা নবীর সাথে ওয়াদা করতে এবার যুদ্ধে যাবে কারা কারা হাত তুলো তোরা হাত তুল আর নিয়তি করতো যে রাস্তায় যায় ঘুরে আসবো ওই পর্যন্ত যামো একটা জঙ্গল লাগায় পিছন থেকে ভাগমো মানে ওয়াদাটা দেওয়ার সময় নিয়ত করে রয়েছে এটারে পূরণ করবে না এই প্রকারের বত্তরিন ওয়াদা খেলাফির দোষ যাদের রয়েছে যারা ওয়াদা করার সময় খেলাফ করার নিয়ত করে জাতির কাছে ওয়াদা করে ভোট চাইতেছে এইটা করে দিমু এইটা করে দিমু এইটা করে দিমু এইটা করে দিমু কয় নেতা এত কিছু করবে কেমনে বাজেট পাবে নি কয় এটা বললাম আর কি বত্তরিন তরিকার মুনাফেকের ওয়াদা ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন বত্তরিন তরিকার মুনাফেক নিয়ত করেই ওয়াদা করছে যে দিতাম না করলাম আর কি করলাম আর কি আঙ্গুর হুজুররে কত নেতা কত সরকারে কত মুলা দেখাইছে এ সরকারে এটা দিবে এ সরকারে এটা দিবে এ সরকারে সনদ দিবে এ সরকারে অমুক দিবে মাঠঘাট দিবে হেডফোন দিবে মোবাইল দিবে কত কিছু কিন্তু পরে দেখায় পাওয়া যায় না কারণ হলো মুনাফিকি কাজ মুনাফিকের মতো ওয়াদা দেওয়াটাই কাম এরকম ওয়াদা শুধু জাতির আপনার লগে না জায়গায় জায়গায় যত নেতারা দেয় যারা ওয়াদাকে নিভায় না ওয়াদা কি পূরণ করে না ওয়াদা কি পূরণ করে না বাস্তবায়ন করে না মুনাফিক মুনাফিকের দোষ হইল ওয়াদা করলে খেলাফ করে ফেলায় মুনাফিকের কাছে আমানত রাখলে আমানত খায়া ফেলায় আল্লাহ নবী বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহু যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই আর যার ভেতরে আমানতদারি আছে তার ঈমান আছে তাকওয়া আলাদা এক যোগ্যতার নাম মুত্তাকি আলাদা যোগ্যতার নাম কালেমা পড়লেই মুত্তাকি হয় না মুত্তাকির লেগে আল্লাহ পাক জান্নাত বানাইছেন কেউ যদি মুত্তাকি হইতে হয় নেফাকাত থেকে বাঁচতে হয় ফাসেকের দোষ থেকে বাঁচতে হয় জালেমের জুলুম থেকে বাঁচতে হয় যেন জালেমের সিল না পড়ে হার কেসেমের এ সকল দোষ থেকে যারা নিজের বাঁচাইবে তারা হলো মুত্তাকি আর মুত্তাকির জন্যে আল্লাহ পাক জান্নাত বানাইছেন মুত্তাকি বান্দা মরতে দেরি জান্নাত পাইতে দেরি না আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার নিয়ামত দান করুক জোরে আওয়াজ করে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলুন আমিন আল্লাহ পাক হার কেসিমের নেফাকাত হার কেসিমের ফেসকু ফুজুরি জুলম থেকে আমাদের আল্লাহ হিফাজত করেন জান্নাতি যাওয়ার যে তাকওয়াটা দরকার সেটা দান করেন কোবাইল মাগরিবের দোয়া কবুল আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مركز التقوى يا الله যোগ্য আলিম মশহুর মুফাসসির কোরআন হাবিবুর রহমান মিসবাহ প্রতিষ্ঠিত রব্বুল আলামিন বুজুর্গদেরকে জড়ো করেছে রব্বুল আলামিন হাজার হাজার ছাত্র তুলাবা আলেম ওলামারা জড়ো হয়ে গেছে রব্বুল আলামিন কোবাইলে মাগরিবের দোয়া কবুল তোমার হাবিব বলেছে ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছি আল্লাহ মালিক জিন্দগির যত গুণা করেছি সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ মারকাজ তাকওয়ার স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও আল্লাহ আল্লাহর হাজতগুলো খাজানায় গায়েব থেকে তুমি মিটায় দাও রব্বুল আলামিন ছাত্র উস্তাদদেরকে ইখলাস দাও মুহিব্বিন মুতাল্লিকিন মুআবিনিন যারা আছেন তাদেরকে কবুল মঞ্জুর করে লও রব্বুল আলামিন এই সম্মেলনে যারা শরীক হয়েছে ভালোবাসা দিয়ে যারা মাহফিলে এসেছে ইয়া আল্লাহ যারা আর্থিক সহযোগিতা করেছে যে যেমনি এই সম্মেলনের সাথে জড়িয়ে আছে সম্মেলন সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ ইয়া আল্লাহ মুরব্বীদের সহবতের বরকতে কামেল তাকওয়া দাও আল্লাহ রব্বুল আলামিন জিন্দগির যত গুনাহ খাতা আমাদের হয়েছে আল্লাহ ইয়াউমুল জুমাতে তোমার কাছে মাপ চাই ও মালিক জিন্দগির সব গুণাগুলা তুমি মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি আল্লাহ পাপের দিকে চাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ আমাদের গুণার দিকে না তাকায় তোমার মাগফিরাত দিয়ে আমাদেরকে তুমি ধন্য করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে মদদ করো নুসরাত করো আল্লাহ বার্মার নির্যাতিত মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও জালমের জুলম থেকে মুসলিম মিল্লাতকে তুমি বাঁচাও আল্লাহ বাংলার জমিনে শান্তি দাও হার কিসমের নাফাকাত থেকে মুসলিম জাতিকে তুমি রক্ষা করো তাকওয়ার নিয়ামত দান করো সন্নতের লজ্জাত দান করো ইবাদতের লজ্জাত দান করো ইয়া আল্লাহ সবাইকে ইয়া আল্লাহ তোমার প্যারা বান্দা করে তুমি কবুল আর মঞ্জুর করো তোমার হাবিবির প্যারা উম্মত খাঁটি উম্মত করে সকলকে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ যত মুরব্বীরা আজকের এই মুহূর্তে সম্মেলনে হাজিরা দিয়েছেন তাদের হায়াতের ভিতরে বরকত দান করো ইয়া আল্লাহ আমাদের জন্য যত কল্যাণ মঙ্গল সব আমাদেরকে দান করো অকল্যাণ অমঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر المجاهدين اللهم انصر المبلغين اللهم انصر العلماء والصالحين في كل مكان أنت تعلم بحالهم يا رب العالمين رب العالمين سارا دنيا شكل مجاهدين مبلغين درك نصرت کر الله ইয়া আল্লাহ শিরক আর বিদআত থেকে বাংলার জমিনকে তুমি মুক্ত করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ যারা জান্নাতে চলে গেছে তাদের দারাজাত বুলন্দ করো আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য যত কল্যাণ দাও অকল্যাণ হতে আমাদেরকে বাঁচাও মৌতের দিনে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন